কোনো পশু পাখি বাঁচতে পারত না, কিন্তু বাঘ মামার পাশেই ছিল বড় একটা জঙ্গল। আর সেই জঙ্গলে ছিল বিশাল বড় এক ডাকু রাক্ষস। আর সেই জঙ্গলটা শাসন করত ওই ডাকু রাক্ষস। ডাকু রাক্ষস ছিল বিশাল বড় আর শক্তিশালী। আমি হলাম ডাকু রাক্ষস, আমার মতো দানব আর এই পৃথিবীতে নেই। আমাকে দেখে সবাই ভয় পায়, আমার সাথে মোকাবেলা করার কারোই সাহস নেই। আর বাঘ বামার জঙ্গলে ছিল কিছু শিয়াল, কিন্তু শিয়ালরা বাঘ মামাকে একদম পছন্দ করত না, কারণ বাঘ মামা শিয়ালদের বাধ্য করত খাবার শিকার করে আনতে। ওরা বাঘ মামাকে শিকার ধরে এনে দিলেও ওদেরকে বাঘ মামা কোনো খাবারই দিত না। হে শিয়ালরা, তোমরা এখানে এত সময় নষ্ট করছো, তোমাদের কি একটুকু ভয় লাগে না? তোরা কি বুঝতে পারছিস না যে সকালবেলা তোরা একটুখানি খাবার নিয়ে এসেছিস আর আমি খিদের জ্বালায় কাতরাচ্ছি? ওটা তো আমি কখনই খেয়ে শেষ করে ফেলেছি। এক্ষুনি যা, আমার জন্য শিকার ধরে নিয়ে আয়, বড় কোনো শিকার ধরে নিয়ে আয়, না হলে কিন্তু আমি তোদের সব কটাকেই খেয়ে ফেলবো। বাঘ মামা তার গোহার কাছে চলে গেল। এই বাঘ মামার যন্ত্রণায় আর এই জঙ্গলেই থাকা যাচ্ছে না। আমরা কত কষ্ট করে শিকার ধরে নিয়ে আসি আর এই বেটা একাই খেয়ে ফেলে, আমাদেরকে কিছুই দেয় না। আরে ভাই, এসব কথা বলে আর লাভ নেই, চল আমরা যাই জঙ্গলে শিকার ধরে আনতে। শিকারই পাওয়া যায় না জঙ্গলে। এই কথা বলে শিয়ালের দলেরা গেল শিকারের খোঁজে। এই জঙ্গলে তো আমি অনেক দিন থেকেছি, যাই এক কাজ করি, ওই পাশের জঙ্গলে গিয়ে দেখি। আমার ভয়ে তো আর কেউ আর এই জঙ্গলেই আসে না, দেখি তো ওই জঙ্গলে গিয়ে কোনো শিকার পাওয়া যায় কিনা। আর এই দিকে আর তখনই ওইখানে চুপি চুপি শিয়ালের দলগুলো চলে আসে। মুরগিদের এইভাবে খেলা করতে দেখে শিয়াল বলে, ভাইরা দেখতে পাচ্ছ, ওই দেখো কত মুরগি। কষ্ট করে দুটি মুরগি ধরে। শুন ভাইরা, একটা মুরগি আমরা খাই আর একটা মুরগি ওই বাঘ মামার জন্য নিয়ে যাই, না হলে তো ওই শয়তান বাঘ মামাটা আমাদেরকে কিছুই দিবে না। এসব কথা বলে ওই মুরগিটাকে খেয়ে ফেললো। আরে এই জঙ্গলটা দেখে তো খুব একটা বড় মনে হচ্ছে না, আমি মনে হয় ভুল রাস্তায় চলে এসেছি। যাই হোক, চলে যখন এসেছি আর একটু গিয়েই দেখি, সামনে গিয়ে দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা। আমাদেরকেই না।
শক্তিশালী। এই ডাকু রাক্ষসটাই আমাদেরকে ওই পাগলামার হাত থেকে বাঁচাতে পারবে। এই দানবটাই ওই পাগলামার সঙ্গে পেরে উঠবে। আরে অনেক সময় তো হয়ে গেল, ওই শিয়ালের দল তো অনেক সময় হয়ে গেল শিকারের খোঁজে গেছে, এখনো যে কেন এলো না, এরকম তো কখনোই করে না। মনে হচ্ছে আজকে ওই শিয়ালের দলের মধ্যে থেকে একজনকে আমাকে খেতে হবে। তখন ওই শিয়ালের দলগুলো ওই ডাকু রাক্ষসের কাছে যায় আর তাদের কষ্টের কথা সবকিছুই খুলে বলে। আর ওই ডাকু রাক্ষসও শিয়ালদের সব কথাই খুব মনোযোগ দিয়ে শুনে। তারপর ডাকু রাক্ষস চলে গেল বাঘের গুহায়। তারপর ডাকু রাক্ষস ওই বাঘের পাছায় মারল এক লাফ, আর বাঘও ডিগবাজি খেতে খেতে পড়ে মরে গেল। তারপর থেকে শিয়ালের দলেরা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।